আমার সেরে যাও না, যার খুশি সেদিকে চলে যাও, দুনিয়া জাহান্ন হয়ে যাও, তুমি আমার ছেড়ে যাও না, তুমি তুই আমার ছেড়ে যাও না। আমি ভাবির পায়ে শুয়ে পড়ব, তুমি আমার ছেড়ে যাবে না। ভাবি আমার ভুল হয়ে গেছে, ভাবি ভাবি তুমি আমার মাফ করে দাও, ভাবি আর কোনোদিন আমি এরকম করব না। ভাবি ভাবি আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মার মতো, ভাবি ভাবি আর করব না আমি কোনোদিন। ভাবি ভাই আমি খুঁজে আনুম, ভাবি ভাবি তুমি খালি তৈবার যেতে দিও না, ভাবি তৈবার যেতে দিও না, ভাবি ভাবি তৈবা 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 ভাবি 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 তুমি কও, তোমার দূরে পায়ে ধরে তৈবারে কও, তৈবা যাইব না ভাবি। তোরে আমার আর কিছুই কওনের নেই, তোরে আমি অনেক করছি, তোর যা ইচ্ছা তুই তাই কর। তুই কি মনে করছিস তোর জন্য আমি রোজ রোজ আসে আসে এখানে পড়ে থাকি? আমার সময় দাম নাই, আমার অনেক কাম আছে, আমি আর আসবো না। তুই তোর রাশি দাফরে কই দে, আয় কাম করি। চিন্তা করিয়া কইতাছস? ইয়া না, চিন্তা করার কিছু নাই, হাজ হয়ে গেছে, হারা দিন আর হলো কিছু খানো, এখনো কিছু খানো। আর তুই ঘরে কিছু থাকলে তো খাই, কিছু আসে নেই। এতক্ষণে কইতাছিস কেন? এরকম খুঁজে খুঁজে আর কতদিন চলন যায়, আর কিছু ভাল লাগে না। তুই আমার কই তাই কাম করিয়া, আগা হাঁটতেছি না, তুই আর আমার সেই কামে করতে গে ভাই, হেই কামে করো সংসার এই অবস্থা, আয় সহ্য করতে পারতেছি না। তুমি একলা একলা এবার থাকবা, আমি লাইটে ঘুমাইতে পারি না। পাগল পোলা, আমি কি হাউস করে একলা একলা থাকি নাকি? আমার খালি মনে হয় যদি সেকেন্ডার এসে মা কয়া ডাকে আর আমি যদি না থাকি, তাহলে জব দিব কে? এতদিন পরে পোলা আমার আসবে আর আমি থাকো মেয়েটা হয়। মা মা তুমি আমার লোকে চলো, আমরা একলোকে থাকবো।
তোলো মা। না রে বাপ, তুই ক আমি কোনোদিন এই ভিটা সাইডা তোর এই বাপের ভিটা সাইডা অন্য কোনোখানে থাকছি এক রাইতে তো থাকি নাই। তুই কোনো চিন্তা করিস না, যা তুই ঘরে যা নিশ্চিন্ত মনে, তুই ঘুমায় পড় গে। দেখবি সব সকালবেলা সুন্দর তুই যাবি গা, আর আমি আমার সেকেন্ডারের আশায় বসে তুই কি হলি রে মা, নতুন জামাই লই আইছ কি খাওয়ামো, খালি মুখে মগু অকল্লা নইবে না? তুমি তো চিন্তা করো না তো মাসি, আওনের সময় হোল মাছ দিয়ে পেট ভরে ভাত খাওয়ালে গেছে। বালা নমস্কার মাসি। মা আরে বাজা নে যে, আর না অসুবিধা নাই অসুবিধা নাই। দাদার সাথে আমি অনেকক্ষণ কথা বললাম মাসিমা, তবে আমারও তো বোঝেন যে অনেক রকম সমস্যা আছে, এই মুহূর্তে আমি কিছু করতে পারবো না। তবে আমি একটা জিনিস পারছি মাসিমা, সেটা হলো যে দাদাকে আর এখানে রাখা যাবে না, তাকে আমি এই শশাঙ্ক আমার উপর সারিয়ে দেন, দায়িত্ব আমি নিছি। দাদাকে আমি সঙ্গে করিয়া শহরে নিয়ে যাব, সেখানে গিয়ে কী করবো, আমাদের অনেক রকম ব্যবসা আছে, দাদাকে কোনোটার মধ্যে বসাই দেবো। কী দাদা তুমি আমাকে বলো না, ব্যবস্থা কিন্তু আমি করতে আসি। মাসিয়াম্মা শোনেন, মানুষ কিন্তু একবারে কিন্তু বড়, এই যে এত বড় কিন্তু হয় না, আস্তে 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 হয়। শশাঙ্ক কিন্তু একদিন হয় নাই, ধীরে ধীরে হয়েছে। দাদাও সেরকম হবে, দেখবেন যে মাসে মাসে টাকা পাঠাইতেছে, আপনাকে এই কষ্ট আর থাকবে না। কেটা করবে করবে শশাঙ্ক, কারণ তার একটা দায়িত্ব আছে, এই গ্রামের জামাই সে রাধা বলছে, সেই জন্য মাথায় হাত দিয়ে দাও করিয়ে দেন। এই তো আর কিছুই লাগবে না, আপনাকে আশীর্বাদ, আর এই রাধা আমার সাথে আছে, দেখবেন যে তরতর এই দাদাই বড় হয়ে যাইতে আছে। ঠিক আছে দাদা, চলো ভাই, তো অনেক হয়েছে, বাড়ির দিক চলো। মাসি না আসি, নমস্কার, ভালো থাকছে, চলো দাদা। আমরা ভালো হরি না ভাই, জানার জন্য ব্যবস্থা করি তুই আসতো, আসো। হে দাদা, তুমি এরম মন মরা হয়ে থাকলে চলবে? ও কি দাদা, আপনি এখন এরকম তানরা মারিয়ে বই রয়েছেন কেন? হিনে উঠে খারান তাই খারান, যারা মারিয়ে খারাই যান। এই জামাই আছে কি জন্য, এই জামাই কে আসি, এই যে আপনার বই নেই, আপনার কথা কইতে কইতে মোর কান তো জ্বালা বালা করিয়া হালাইছে, আপনার ব্যবস্থা হন, এই আমার উপরে সারিয়ে দেন, কোনো চিন্তা করবেন না, শহরে লই যাবো আপনার, প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা পাঠাবেন মাসিমার জন্য, ভালো থাকবেন আপনারা, চিন্তা করেন কা, চিন্তারে মাটি দিয়ে হারান আপনার, কোনো কিছু ভাববেন না, ভালো থাকেন দাদা, নমস্কার, আসো আসো। রাধার জামাইরা ভগবান ভালোই মিলাই দিছে, আদব কায়দা যেরম চিন্তা ভাবনাও এরম। চল ঘরে। ঠিক আছে আপনি যান, আমি ডাইকা দিতেছি। ¶¶
আমি কি বাসানি বেনি বাইন্দা স্কুলে যাই আপনার চোখ নাই তোমার পালা গেলাম ভালো থাকো আরে দরজাটা দিয়ে রাখো ঠিক করে তাহলে গেলাম আরে যাওয়ার সময় একটু ভালো করে বিদায় দিতে হয় যাওয়ার সময় একটু সিয়ারা খান দেখবো আদর যত্ন করবো সেটা তো সম্ভব না আমি বন্ধ করে রাখিছি পথ তা গোপনে একটু দেখে যাই কি সুন্দর ও এটাও ভালো হয়েছে বুঝতে পেরেছো তুমি এই মাইন্ড করে না এটাও ভালো হয়েছে এই সারাদিন এই যে কত ধুলো বালি রোদ এই থেকে তোমাকে বাসায় রাখে এই বোরকা বুঝছো তারপর সেই বোরকা পরে তুমি যে তোমার চেহারাটা যে সারাদিন পর রাত্রি আসি আমি যেটা ফ্রেশ ভাব দেখি বুঝতে পারিছো সেইটা দেখি আমার এত ভালো লাগে মনে হয় বেহেস্তের হুর পরি দেখতেছি এটাও কিন্তু ভালো তাহলে যাই হ্যাঁ যাই কিন্তু তাহলে গেলাম আল্লাহ তোমাকে নিজের হাতে বানাইছে বুঝতে পারিছো তাহলে গেলাম তাহলে যাই এই শোনো এই ইয়ে করিনি ওই দরজাখান ভালো করে দিয়ে
তারপরে তুমি ভিতরে থাকে না, আমি আমি আসবো না, আমি তাড়াতাড়ি আসবো না, তাহলে যাই। আর এই শোনো, এই কনে যায় না কিন্তু, আর ওই ওই কারোরই ওই এই পোলা টাকা নেই, সারা টাকা নেই। আচ্ছা তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তুমি যাও, ঘরে যাও, যা যা যা। আমি তো মনে করো একটু ওই যে নামাজি লোক, একটু আল্লাহওয়ালা লোক, তুই ইয়ে করবি ওই বাড়ির মধ্যে কোন লোকজন ওই পুরুষ পুরুষ ছেলে পেলে যে আর না ঢোকে সেটা দেখিস, আর কেউ আসলেও পরে ডাইরেক্ট পাঠাই দিবি দোকানে, বলবি সে দোকানে, সে তো সারাদিন দোকানে থাকে এখানে কি। হ্যাঁ এটা বুঝো একস কিনা, আমি যেরকম করে রাগ করে কলম ওরম করবি না, বুঝো সুন্দর করে আমি মিষ্টি করে হাসি 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 বলবি, মাইন্ড করতি না আমার। Wherever you go, wherever you go, whatever you do, I will be right here. Waiting for you, waiting. Assalamu alaikum. Wa alaikum assalam. I'm Abraham from Romania. Sorry, হাত মিলাতে পারছি না, শরীর পবিত্র নাই, এক জামা কাপড় অনেকদিন ধরে পরা তো গন্ধ হয়ে গেছে। আপনি এগুলো কিনলে আইসেন? আমি একটা কাজে আসছি। কী কাম? বিয়ে করতে আসছি, ম্যারেজ। মাইয়া হাইসেন নেই? না মেয়ে পাই নাই। তাইলে আমি শুনেছি আপনাদের গ্রামে অনেক সুইটি কিউটি লাভলি ফেস আছে। কি সুইটি কিউটি লাভলি ফেস? সুন্দর সুন্দর মেয়ে আছে, আছে অনেক সুন্দর সুন্দর মাইয়া আছে, সবাই ফাঁসক্ত নামাজ পড়ে, ফরেস্ট গার্ড। আপনি খুব ভালো জায়গা তাইছেন, তাদের মধ্যে একজনকে আমাকে খুঁজে দেবেন। বুঝি নাই। সুন্দর সুন্দর মেয়ে 15-16 বছর, সেখান থেকে একজনকে খুঁজে দেবেন আমার জন্য।